গত 2 এপ্রিল পালিত হয়ে গেল অষ্টম বিশ্ব অটিজম দিবস। এই দিবসকে ঘিরে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেমনি অটিজম দিবস উপলক্ষে অটিস্টিক শিশুদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুইড বাংলাদেশ। বিস্তারিত মালিহুয়া দুধ চাঁদনী রিপোর্টে। অটিজম একটা সময় ছিল যখন অটিস্টিক শিশুদেরকে সমাজ বা পরিবারে অনাকাঙ্ক্ষিত সদস্য হিসেবে দেখা হতো। পরিবার তাদের লুকিয়ে রাখত লোকচক্ষুর আড়ালে। কোনো কোনো ক্ষেত্রে মানুষ বলেই গণ্য করা হতো না তাদের। এই শিশুদের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে 2008 সাল থেকে পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সকলের সহযোগিতায় এদের মধ্যে থেকে বেরিয়ে আসে অনেক সাফল্যের গল্প। চিকিৎসা শাস্ত্র মতে অটিজম একটি রোগ, আর যেসব শিশু এই রোগে আক্রান্ত হয় তাদের বলা হয় অটিস্টিক। সাধারণত একটি শিশুর 3 বছর বয়স হবার আগেই অটিজমের লক্ষণ প্রকাশ পায়। এরা সাধারণত স্বাভাবিক শিশুর মতোই মানসিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। এই শিশুদের প্রধান সমস্যা হলো যোগাযোগ ও গঠনমূলক খেলাধুলায়। গত 2 এপ্রিল ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে বারতা। এই দিবস উদযাপন উপলক্ষে সুইড বাংলাদেশের উদ্যোগে আলোচনা, নীলবাতি প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত নৃত্য করে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা। তাদের সুন্দর পারফরমেন্স দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে ওঠে। তুমি কতদিন ধরে সুইড বাংলাদেশে? আমি আছি 15 বছর। এখানেই বড় হয় তোমার? না, আমার বড় হওয়া হলো দুঃখলা। আচ্ছা, তুমি নাচ করেছো, তোমার কেমন লেগেছে? না, খুব ভালো লাগছে। তুমি কি করো এমনি? এমনি আমি বাচ্চাদের দেখাশোনা করি, নাচের দায়িত্বে আছি। আমার স্যার আছে অমিত স্যার, তার এসে স্টিন। আমি তোমার নাম কি? অচিতা। অচিতা, তুমি আজকে কি করেছো? নাচ করেছো। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। তোমার নাম কি? আমার নাম প্রজ্ঞা পরামিতা। কি করেছো আজকে? নাচ করলাম, নাচ করেছি, গান করছি। কেমন লেগেছে তোমার? খুব ভালো লাগছে। আমি গান গেয়েছি। কি গান গিয়েছো? না, বিনোদিনী, আর সাথে অটিজম জীবনের সাহসী যাত্রা। আচ্ছা, তোমার কেমন লেগেছে আজকে এখানে গান গে? অনেক ভালো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তার বক্তব্যের শুরুতে অটিজমের নীল বাতি প্রজ্বলিত করে অনুষ্ঠান কেন্দ্র জুড়ে। আমি মুগ্ধ হয়েছি এইসব শিশুদের নাচ ও গান দেখে। আমি সুইড বাংলাদেশের কর্মকর্তাদেরকে আমি এটুকু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা এবং এটিএন পরিবার আগামীতে আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের সকল কর্মকাণ্ড আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা চাই যে সমাজের পরিবর্তন করা দরকার, সরকারের পক্ষে একা সম্ভব না। সুতরাং আমরা যারা আছি সমাজের বিত্তবান লোক প্রত্যেককে এগিয়ে আসা উচিত। এবং আমি
সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যে বিশাল বাজেটের মধ্যে যেন প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষভাবে বিশেষ অর্থ যেন প্রতিবার বরাদ্দ থাকে, যার দ্বারা এইসব প্রতিষ্ঠান যেন চলতে পারে সেই দিকে যেন সরকার দৃষ্টি দেয়। সরকারের উচিত বাংলাদেশের প্রতিটি সংস্থায়, সরকারি যত সংস্থা আছে বা আদার সংস্থা, সরকারি আদার সংস্থা যতগুলি আছে, প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ কোটা ফিক্সড করে দেওয়া, যাতে প্রতিবন্ধীরা যাতে যেটুকুই পড়াশোনা করছে, যে যাই করতে পারুক না কেন, তাদের যেন চাকরি করার বা কাজ করার যেন সুযোগ সরকার করে দেয়, এটি সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশের সভাপতি জনাব জাহেরুল ইসলাম মামুন। এই প্রতিষ্ঠান এদের নিয়ে কাজ শুরু করেছিল বলেই এই পায়োনিয়ার সংগঠনটি, এই শব্দগুলি এবং এই শব্দের এই বিশেষণের সাথে যে শিশু, যে কিশোর, যে যুবক, যে ব্যক্তিগুলি এই সমস্যায় জর্জরিত, তারা এবং তাদের পরিবার, তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজনকে আলোর পথ দেখিয়েছিল এই সুইড বাংলাদেশ। আমরা করব জয় যে যারা করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই জন্য আমাদের এমন কোনো অনুষ্ঠান নাই, সেটা ঘরোয়া হোক, শ্রেণীভিত্তিক হোক, সেটা ইন্টার স্কুল হোক, আমরা কেমনে জানি শুধু একটা প্রেস রিলিজ দিলেই আমরা করব জয় এখানে চলে আসে। আরও উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের পরিচালক এমডি নুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এটিএন বাংলা ট্রান্সমিশন অ্যান্ড প্রোগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তাশিক আহমেদ। তিনি সবসময় বলেন আমাদের উপর নির্দেশনা আছে যে সুইড বাংলাদেশের কোনো অনুষ্ঠান হলে আপনারা কখনো দ্বিধা করবেন না, সাথে সাথে সেই অনুষ্ঠানে যাবেন এবং সেই অনুষ্ঠানটি কভার করে সারা বিশ্বের শিশুদের, সারা বিশ্বের মানুষেরকে দেখানোর জন্য অবশ্যই সেটা দায়িত্ব পালন করবে। অটিজমের নিজস্ব রং হলো নীল, আর অটিজম সচেতনতামূলক এই আন্তর্জাতিক দিবসে আমাদের সকলের আহ্বান এই যে অটিজমের সচেতনতা নীলচের আলো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশ জুড়ে। এই আহ্বান জানিয়ে মালিহা বাদুচাঁদনি, আমরা করব যায় এইটিএন বাংলা, ঢাকা।